আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজিকুজ্জামান, প্রাণী চিকিৎসক। সবাইকে স্বাগতম অ্যানিম্যাল হেলথ কেয়ার বাংলার পক্ষ থেকে। হ্যালো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন, আপনারা দেখেন যে একটা বিরল প্রজাতির ব্যাং। আমরা সচরাচর যে ব্যাংগুলো দেখে থাকি তেমনটি কিন্তু নয়। আমরা যেমন কোলা ব্যাং, কুনো ব্যাং এগুলো দেখে থাকি, কিন্তু সম্পূর্ণ এটা আলাদা। আপনারা ভিডিওটি ভালো করে দেখেন, পাগুলো লক্ষ্য করেন, আঙ্গুলগুলো গোল গোল সামনে আঠার মতন, যার কারণে সহজে গাছে বা যে কোনো জায়গায় আটকে যেতে পারে। এই ব্যাংগুলো সাধারণত গাছে গাছে থেকে থাকে। আমাদের গ্রাম্য ভাষায় এগুলোকে গসুয়া ব্যাং বলা হয়। এই ব্যাঙের আরও বিভিন্ন নাম থাকতে পারে, কিন্তু আমার জানা নেই। আপনারা লক্ষ্য করেন, দেখেন পাগুলো, দেখেন আঙুলগুলো গোল গোল, অর্থাৎ আঠার মতন লেগে আছে। আপনারা এর গায়ের কালারটাও লক্ষ্য করেন, মাঝে মাঝে ডোরা কাটা গায়ের মধ্যে ধূসর কালার। ব্যাং কিন্তু উপকারী প্রাণী, আমাদের ফসল ফলাদির বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে আমাদের ফসলের উপকার করে, এবং এই ব্যাং আবার সাপকেও খেয়ে ফেলে, আবার সাপও ব্যাংকে খায়। আমরা মাঝে মাঝে দেখি বিভিন্ন জায়গায় যে সাপ ব্যাংকে খাচ্ছে, আবার কতক সময় ব্যাংও সাপ খায়। আপনারা কখনোই ব্যাংকে হত্যা করবেন না, এটা হচ্ছে উপকারী প্রাণী, আমাদের ফসল ফলাদির জন্য খুবই উপকার, আমাদের শস্য ক্ষেত্রের জন্য উপকার। এই ব্যাং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাং সাধারণত ডোবায় বা পুকুরে পানিতে থাকে, এবং পানির মধ্যে মশার লার্ভাগুলো খেয়ে আমাদের উপকার করে। ডেঙ্গুর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ডেঙ্গু দমনের ক্ষেত্রে। মশার লার্ভাগুলো খেয়ে আমাদের উপকার করে, যার কারণে মশার উপদ্রব কিছুটা হলেও কমে। হ্যালো ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, কেটে কেটে বা স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন। হ্যালো ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। অ্যানিম্যাল হেলথ কেয়ার বাংলা, এখানে গবাদি পশুর চিকিৎসা সম্পর্কে বিস্তারিত ধারাবাহিকভাবে আলোচনা করা হয়। আপনারা যারা নতুন আমার চ্যানেলের, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হতে পারেন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, আপনার অনেক উপকার হবে, এবং অনেক অজানা তথ্য আপনি এই ইউটিউব চ্যানেল অ্যানিম্যাল হেলথ কেয়ার বাংলার মাধ্যমে জানতে পারবেন।
আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং পরবর্তী আরেকটি টিউটোরিয়ালে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।